আসসালামু আলাইকুম ভাইয়া, ওয়ালাইকুম আসসালাম ভাই, কেমন আছেন ভাইয়া? ভালো আছেন কি ভাই? এই তো আলহামদুলিল্লাহ ভাই, আপনার কি অবস্থা? এই তো ভাই আলহামদুলিল্লাহ। আপনার ব্যবসার কি অবস্থা ভাইয়া? আছে এই তো, প্রচুর পরিমাণে প্রোডাক্ট দেখতে পাচ্ছি ভাইয়া, অবস্থা অনেকগুলো অবস্থা দেখতে পাচ্ছি। কি কি বিক্রি করেন ভাইয়া? জি ভাইয়া, হলুদ আছে, ধনিয়া আছে, মরিচ আছে, এলাচি আছে, দারচিনি আছে, ডাল আছে, রসুন আছে। আচ্ছা, অনেক কিছুই আছে ভাইয়া। বাজারের দরটা কিরকম মশলার বাজারের? আসলে মশলার বাজারের দরটা হচ্ছে আসলে বর্তমানে এত হাইও না, আবার এত আবার কমও না, দেখা মাঝে মাঝে অবস্থায় মাঝে মাঝে অবস্থায় আর কি এটা বর্তমানে আছে। আচ্ছা, তাও ভালো ভাই। শুরুতে কোন প্রোডাক্টটি আমাদেরকে দেখাবেন ভাইয়া? শুরুতে আপনাদেরকে দেখাবো হচ্ছে, আপনাদের আপনার ভিউয়ার্সদেরকে দেখাবো প্রথমে হচ্ছে, এটা হচ্ছে একটা কোয়ালিটির তাজা মরিচ। আমাদের কুমিল্লার যে বাতাকান্দির মরিচটা আছে ওই মরিচটা আর কি, ঠিক আছে। আর এটা হচ্ছে আমাদের পঞ্চগড়ের যে জিরা মরিচ বলে, জিরা মরিচ। আচ্ছা আচ্ছা আচ্ছা, ঠিক আছে। কোনটার রেঞ্জ কিরকম? রেঞ্জ হচ্ছে তেজা হচ্ছে আপনার 400, পাইকারি যে বিক্রি করি আমরা 410 থেকে 420 এর মধ্যে, এটা তেজা হচ্ছে 440 এর মতো যায় আর কি। এটা তেজা? জি তেজা। আর এটা আলু ঝুরিটা হচ্ছে আপনার 360 থেকে 380 এর মধ্যে কেজি প্রতি। হ্যাঁ, কেজি প্রতি ভালো ঝুরি। পঞ্চগড় হচ্ছে আপনার 350। এটা পঞ্চগড়? জি পঞ্চগড়। পঞ্চগড়ের মরিচের কেজি হচ্ছে 350। 350, জি। আচ্ছা, আর প্রথমে যে মরিচের কোয়ালিটিটা দেখাইছিলেন ওইটা কি? এই যে এটা যাই তেজার মধ্যে, এটাই লো কোয়ালিটি, একটু লো কোয়ালিটি। আচ্ছা, এটার কেজি কত ভাই? এটার কেজি আপনার খুচরা রাখা যাবে 430 টাকা, আর পাইকারি হচ্ছে আপনার 410। আচ্ছা, তারপরে হলুদের কয়টা কোয়ালিটি আছে? হলুদের মধ্যে আমাদের কাছে আপাতত এখন বর্তমানে তিনটা কোয়ালিটি আছে, আর একটা কোয়ালিটি আছে ওইটা আমরা খুলে বিক্রি করি না, দেশি যেই হলুদটা আছে ওইটা বস্তা বন্দি আছে, ওইটা খুলে বিক্রি হয় না আর কি। এটা দেখতে পাচ্ছি অনেক বড় বড় হলুদ, আর এইগুলো অনেক ছোট ছোট। ইন্ডিয়ান, এটা হচ্ছে আপনার দেশি, এটা হচ্ছে আপনার দেশি যে টাইগারটা বলে না, টাইগার হলুদটা, ঠিক আছে। আর এটা হচ্ছে আপনার ইন্ডিয়ান 501। ইন্ডিয়ান 501, অনেক সুন্দর রসুনগুলো। আর এটা হচ্ছে আপনার 999, এটা যে হলুদটা 999, 999 এর মধ্যে আপনার এটা আছে একটা কোয়ালিটি, আর একটা কোয়ালিটি আছে ওইটা খোলা নাই, খোলা থাকলে দেখাতে পারছি। আচ্ছা, তো ইন্ডিয়ান রসুন কি হলুদ, ইন্ডিয়ান হলুদের প্রাইসটা কেমন ভাই? ইন্ডিয়ান হলুদের প্রাইস, হলুদের বাজারটা তো আসলে এখন বর্তমানে স্টেবল না, একটু বেশি আর কি। এইটা আপনার হচ্ছে 260 টাকা করে। এটা 260 টাকা কেজি, 501 যেটা আর কি, ইন্ডিয়ান 260 টাকা কেজি। আর দেশি, দেশি যে টাইগারটা আছে এটা হচ্ছে আপনার 280 টাকা কেজি। দেশিটা হচ্ছে 280 টাকা কেজি, 280। আর এটা হচ্ছে 999, 999। হ্যাঁ, 999 এর কেজি হচ্ছে 200 টাকা, 200 টাকা কেজি। ভালো কোনটা ভাইয়া এই তিনটার মধ্যে? এটার মধ্যে সবচেয়ে ভালো হচ্ছে আমাদের দেশি যে টাইগারটা আছে, দেশি টাইগার হলুদটা সবচেয়ে ভালো, পাউডারেই ভালো কালার হয় আর কি তরকারিতে। আচ্ছা, তারপর এটাও খারাপ না, এটাও মোটামুটি ভালো কোয়ালিটির, কিন্তু পরিমাণে একটু বেশি লাগে আর কি। আচ্ছা আচ্ছা। হ্যাঁ ভাইয়া, ধনিয়ার কোয়ালিটি কয়টা ভাইয়া? ধনিয়ার মধ্যে কোয়ালিটি দেখতে পাচ্ছি হচ্ছে বর্তমানে একটা কোয়ালিটি খোলা আছে, তারপর আমি আপনাকে স্যাম্পল দেখিয়ে দিচ্ছি। এটা হচ্ছে, এটা হচ্ছে একদম সরস, যেটা বীজের ধনিয়া, যেটা দিয়ে মূলত গাছ লাগায় আর কি। আচ্ছা, বীজের যে ধনিয়াটা আছে ওইটা হচ্ছে ওটা। এটা আপনার পার কিলো খুচরা বিক্রি করছি আপনার হচ্ছে 235 টাকা, আর বস্তা হচ্ছে 220। বস্তা নিলে 220, আর খুচরা নিলে 235। আচ্ছা, এটা হচ্ছে আপনার 155, 155 টাকা। এটা একটু ভাঙা বেশি, একটু ভাঙা বেশি, তারপরে একটু মালটাও একটু কালারটা একটু কম, আচ্ছা কালো টাইপের। এটা 150 টাকা কেজি না খুচরা? জি জি। আর পাইকারি নিলে? পাইকারি খুচরা না, এটা পাইকারি মূলত, এটা মূলত ভাঙানোর জন্য যারা মশলা ব্যবসা করে তারা ভাঙানোর জন্য নেয় আর কি, আর বাসায় খাওয়ার জন্য তো খরচটাই নেবে ভালো সেটা। আচ্ছা, তারপর আর কি আসবে? আরব থেকে আসে বেশি আর কি, আমাদের কান্ট্রি বা আশেপাশে তো হয় না,
আচ্ছা এলাচি কেজি কত ভাই? এলাচির এলাচির কেজি হচ্ছে আপনার 2250 2250 টাকা কেজি 2250 টাকা কেজি কিছুদিন আগে আরো কম ছিল 100 গ্রাম করে আপনারা বিক্রি করেন না এলাচি মূলত আমরা মূলত প্যাকেটে বিক্রি করি তারপরে যদি কেউ আপনার ভিউয়ার্স থেকে যদি কেউ আসে আপনার পরিচয় দেয় তখন দেওয়া যাবে তারপরে ভাই আর কি প্রোডাক্ট আছে আপনার কাছে এছাড়া আপনার আমাদের কাছে আছে ভাই ডাল দেখতে পাচ্ছি এখানে এই যে বক্সের মধ্যে ডাল আছে কিন্তু এর আগে আমি দেখিনি আমাদের কাছে দারচিনি আছে দারচিনি দারচিনির মধ্যে দুইটা কোয়ালিটি হয় একটা হচ্ছে ফুল স্টিক আর একটা হচ্ছে একটু ভাঙা থাকে আর কি নন স্টিক আচ্ছা আচ্ছা এটাকে বলে নন স্টিক নিতে পারবেন হচ্ছে আপনার 3700 টাকা 3700 টাকা কেজি 3700 টাকা হচ্ছে এক কার্টন আর কি এক কার্টন কেজি পরে আপনার 370 টাকা করে এক কার্টনে 10 কেজি 10 কেজি আচ্ছা ভালো ফুল স্টিক যেটা আছে চিকনটা নাকি মোটাটা ভাইয়া চিকনটা চিকনটার কেজি কত এই যে হচ্ছে চিকনটা কেজি এখানে চিকন আর মোটা মিক্স হয়ে গেছে আছে কি কেজি কত চিকনটা চিকনটার কেজি হচ্ছে আপনার হচ্ছে 20 থেকে 22 টাকার মধ্যে 122 টাকা 122 টাকা 122 টাকা কেজি আর মোটাটার কেজি 87 আছে নাকি আরো বাড়ছে মোটাটা এখন বর্তমানে 91 টাকা চলতেছে 91 টাকা তার মানে আগের চাইতে দাম বাড়ছে তারপরে আমরা আরো রসুন দেখতে পাচ্ছি ভাই রসুনের প্রাইস কেমন ভাই দোকানদাররা নিয়ে হয়তো বা করে কিন্তু আমাদের তো যেটা ইন্ডিয়ান এটা ইন্ডিয়ান এটা কেজি কত এটার কেজি হচ্ছে আপনার 170 টাকা আর ওইখানে যেটা দেখতে পাচ্ছেন ওটা হচ্ছে 190 টাকা এটা চায়নাটা আর কি চায়নাটা 190 টাকা কেজি এটা কি খুচরা নাকি পাইকারি না পাইকারি পাইকারি রে এগুলা খুচরা বিক্রি করা হয় না আচ্ছা ঠিক আছে তো ভাই আপনার শপের ঠিকানাটা একটু বলে দেন তো আরতের ঠিকানাটা আরতের ঠিকানা হচ্ছে যে আপনার ব্রাহ্মণবাড়িয়া জগত বাজার মরিচপট্টি 3 নাম্বার গলিতে আপনার শপ নাম্বার হচ্ছে 111 দোকানের নাম হচ্ছে জননী ভান্ডার যদি আপনাদের ভিউয়ার্সের মধ্যে যদি কেউ আসে আপনার পরিচয় দেয় তাহলে অবশ্যই ডিসকাউন্ট পাবেন তো ভাই লাস্ট একটা কথা এই যে আপনারা প্রোডাক্টগুলো কিভাবে আনেন ভাই প্রোডাক্টগুলো মূলত আমরা মূলত বিভিন্ন মোকাম আছে মোকাম থেকে আমরা কালেকশন করে নিয়ে আসি ট্রাক দিয়ে নিয়ে আসে এখান থেকে ট্রাক দিয়ে নিয়ে আসে তারপর আমরা গোডাউনে রাখি তারপরে ঠিক আছে ভাই ধন্যবাদ